সময়টা খুব ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে 3-1 গোলে হেরে শিরোপা খুইয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লালিগায় নিজেদের শেষ ম্যাচে বিয়ারিয়ালের কাছে হেরেছে মাদ্রিদ ইস্তারা। আন্তর্জাতিক বিরতির পরে যেন সবকিছু এলোমেলো কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তির দলের। লালিগায় বার্সেলোনা থেকে মাত্র 3 পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ, তাই শিরোপার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়বিন্দ কোনো পথ নেই অ্যাঞ্চেলোত্তির শিষ্যদের। তবে ইঞ্জুরি সমস্যায় যেন পথের কাটা হয়ে দাঁড়িয়েছে কোচ অ্যাঞ্চেলোত্তির। এই ম্যাচে ডেভিড আলাবা, চুয়েমেনি, লুকাস বাস্কেজ ও ড্যানি কারভাহালের সার্ভিস পাচ্ছেন না তিনি। 16 ম্যাচ খেলে 12 জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গ্যালাটিকোরা, হেরেছে মাত্র একটিতে। তবে গেল বছরের শেষ দেখায় মাদ্রিদকে রুখে দিয়েছিল বিলবাও, 26 পয়েন্ট নিয়ে টেবিলের 8ম স্থানে রয়েছে দলটি। এদিকে সিরিয়ায় আটলান্টার বিপক্ষে মাঠে নামবে ইউভেন্টাস। দলবদলের অর্থের পরিমাণ কারচুপি করায় শাস্তি পেতে হয়েছে দলটিকে, যার ফলে টেবিলের তৃতীয় স্থান থেকে 10ম স্থানে নেমে গেছে ক্লাবটি। লিগে নিজেদের শেষ ম্যাচেও ন্যাপোলির কাছে 5-1 গোলের বিশাল ব্যবধানে হেরেছে তারা। তবে এই দিন ঘরের মাঠে জিততে মরিয়া লিগ শিরোপা থেকে ছিটকে পড়া ইউভেন্টাস। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন ফিকে হয়ে গেছে সিরিয়ার সর্বোচ্চ শিরোপা জেতা দলটির। তবে ইউভেন্টাসের সাথে নিজেদের শেষ দেখার একটিতেও হারেনি আটলান্টা, তাই এই ম্যাচ জিততে আত্মবিশ্বাসী তারা। 34 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে রয়েছে আটলান্টা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।